ফিলিস্তিনিদের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির ছেড়ে চলে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। গত সোমবার ভারী অস্ত্রশস্ত্র সহ 1000-এর বেশি সেনা শহরটিতে আসে। এরপর শুরু হয় তাদের ধ্বংসযজ্ঞ, যা বুধবার মধ্যরাত পর্যন্ত চলে। ইসরায়েলিদের এবার হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার। বার্তা সংস্থা রয়টার্সে দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা দেখতে পান রাতের আধারে ইসরায়েলি সেনাদের বহর জেনিন শহর ছেড়ে চলে যাচ্ছে, যার মাধ্যমে তাদের কথিত সন্ত্রাসী বিরোধী অভিযান শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ইসরায়েলিদের হামলায় যে 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 5 জন সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে, জেনিনে বিপুল অস্ত্র মজুত করেছে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। আর এই হুমকি মোকাবেলায় জেনিনের শরণার্থী শিবিরের জঙ্গি অবকাঠামো ধ্বংস করতে অভিযান চালিয়েছে তারা। গত সোমবার ড্রোন হামলার মাধ্যমে তাদের এই ধ্বংসযজ্ঞ শুরু হয়। ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর জেনিনে ফেরা শুরু করেছে সাধারণ মানুষ। তারা সামরিক আগ্রাসনের মুখে বাধ্য হয়ে শরণার্থী শিবির ছাড়তে বাধ্য হন। রয়টার্স জানিয়েছে, সাধারণ মানুষ রাতের বেলাতে ফিরে এসে নিজেদের বাড়িতে যান, দেখার চেষ্টা করেন ওই হামলায় তাদের বাড়ির জিনিসপত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে 1 কিলোমিটারের কম জায়গা জুড়ে তৈরি জেনিন শরণার্থী শিবিরে 14,000-এরও বেশি মানুষ বসবাস করেন। সাম্প্রতিক সময়ে এখানে ঘন ঘন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে করে শিবিরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। সেনারা জেনিন ছাড়ার সময় ইসরায়েলকে লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে 5টি রকেট ছোড়া হয়। পরে 5টি রকেটের সবগুলোই ধ্বংস করার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলকে লক্ষ্য করে কারা রকেট ছুড়েছে সেটি এখনও নিশ্চিত নয়।